ঈশ্বর সর্বশক্তিমান। আমি বিভূতিভূষণ বর্মন, প্রভাষক হিসাব বিজ্ঞান, পাটগ্রাম মহিলা কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে হিসাব ও হিসাবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে খতিয়ান। খতিয়ান শব্দটির উৎপত্তি কোথা থেকে আসলো বা কোথা থেকে আমরা পেলাম সে নিয়ে একটু আলোচনা করি। ইংরেজিতে লেস শব্দ থেকে লেজার শব্দের উৎপত্তি। লেজারের বাংলা অর্থ হচ্ছে খতিয়ান। লেস, লেজের অর্থ হচ্ছে তাক বা সেল। আমরা সাংসারিক জীবনের যে জিনিসপত্র তাক বা শেলফের মধ্যে সুন্দরভাবে শ্রেণীবিন্যাসভাবে সাজিয়ে রাখি, সেভাবে এক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায়িক লেনদেনগুলোর শ্রেণীবিন্যাসপূর্বক সংক্ষিপ্তভাবে সাজিয়ে রাখার যে জায়গা সেটি হচ্ছে খতিয়ান। তো খতিয়ান মূলত দু প্রকার, একটি হচ্ছে ব্যক্তিবাচক খতিয়ান, অপরের হচ্ছে অব্যক্তিবাচক। ব্যক্তিবাচকটা আবার দুই ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে দেনাদার হিসাব, অপরটি হচ্ছে পাওনাদার হিসাব। আর অব্যক্তিবাচক হিসাবটাকে দুভাগে ভাগ করা যায়, মূলধন বা দায় সংক্রান্ত হিসাব, অপরটি হচ্ছে নামিক হিসাব। তো আমরা আজকে যে হিসাবটা নিয়ে আলোচনা করব, আমরা খতিয়ানের সংজ্ঞা পড়তে গেলে সেখানে আমরা দেওয়া আছে যে জাবেদা থেকে স্থানান্তরিত করতে হবে, জাবেদা থেকে লেনদেন সমূহকে স্থানান্তরিত করে বসাতে হবে। তা আমরা খতিয়ান হিসাব দুইটি ছকের মাধ্যমে দেখাতে পারি, একটি হচ্ছে তিছক, অপরটি হচ্ছে চলমান জের ছক। আচ্ছা, আমরা একটু শুরুতেই জাবেদা করে নেই। এখানে আমরা যদি লক্ষ্য করি, জনাব নূর 50,000 টাকা নগদ এবং 20,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করে 5/10/2020 তারিখে ব্যবসা শুরু করলেন। তাহলে এখানে আমরা জাবেদা পাচ্ছি যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ হচ্ছে 50,000 আর 20,000 সমলে হচ্ছে 70,000। আগস্টের 10 তারিখে আবার 30,000 টাকার পণ্য বিক্রয় করলেন। এখানে 30,000 টাকার পণ্য, 30,000 টাকা পণ্য নগদে বিক্রয় করলেন। তাহলে আমরা এখানে দেখব যে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আগস্টের 12 তারিখ রহিমের নিকট নগদ 80,000 টাকার পণ্য ক্রয় করলেন, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সুমনকে 13 তারিখে বেতন প্রদান করা হলো 10,000 টাকা, এখানে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই গেল আমাদের জাবেদা ভুক্তকরণ। এখন এখান থেকে আমাদের খতিয়ান হিসাব প্রস্তুত করতে হবে। আমরা নগদানের খতিয়ান হিসাব প্রস্তুত করব। সেখানে আমরা দেখতে হবে তিছকের মাধ্যমে খতিয়ান হিসাব তিছক, নগদান হিসাবটা আমরা শিরোনাম করলাম ডেবিট ক্রেডিট। আমরা লক্ষ্য করি যে নগদান হিসাব, আমাদের লক্ষ্য করতে হবে যে নগদান হিসাব জাবেদার, যে আমরা জাবেদারা করলাম কার কার সঙ্গে সম্পর্কযুক্ত, নগদানের সঙ্গে কোন কোন হিসাবের সম্পর্ক বিদ্যমান। আমরা প্রথমে লক্ষ্য করি যে নগদানের সঙ্গে মূলধনের সম্পর্ক বিদ্যমান, নগদানের সঙ্গে বিক্রয়ের সম্পর্ক বিদ্যমান, নগদানের সঙ্গে ক্রয়ের সম্পর্ক বিদ্যমান, নগদানের সঙ্গে বেতন হিসাবের সম্পর্ক বিদ্যমান। এখন আমরা এখানে ছকের মাধ্যমে বসাবো। প্রথমে আমরা দেখব 5 আগস্ট তারিখে দেখব আমরা যে নগদান হিসাব কার সঙ্গে সম্পর্ক, মূলধন হিসাব। তো নগদানটা কোথায় অবস্থানটা, জাবেদার ঘরে কোন অবস্থানে ছিল, নগদান ছিল ডেবিটে, সেজন্য আমরা মূলধন হিসেবটাকে বসাবো ডেবিট দিকে, টাকা ছিল আমাদের 70,000। অপরদিকে 10 তারিখে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে নগদান হিসেবটা ডেবিট দিকেই ছিল, অপর হিসেবটা ছিল বিক্রয় হিসাব, সেজন্য আমরা অপর হিসাবটার নাম লিখলাম এবং অবস্থানটা তার স্থান হবে ডেবিট দিকে, 30,000 টাকা। 12 তারিখে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে নগদানের সঙ্গে ক্রয় হিসাবের সম্পর্ক, কিন্তু এখানে আমরা একটু লক্ষ্য করা শিক্ষার্থীবৃন্দ যে নগদান হিসাবটা ক্রেডিট দিকে আছে।
সুতরাং যে নগদান হিসাবটা ক্রেডিট দিকে আছে সেহেতু এই হিসাবটা যাবে ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে, কিন্তু হিসাবটা হবে অপর হিসাব। অপর হিসাবটা কী ছিল? ক্রয় হিসাব। সেজন্য আমরা এখানে লিখলাম ক্রয় হিসাব। অনুরূপভাবে ১৩ তারিখে আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাবটা ক্রেডিট দিকে অবস্থান করতেছে, বিদায় টাকার পরিমাণটা যাবে ক্রেডিট দিকে, হিসাবের নামটা হবে অপর হিসাব, বেতন হিসাব। এখন আমরা যোগ বিয়োগ করে নেব। ডেবিট দিকে যোগ করলে আমাদের হচ্ছে এখানে ১,০০,০০০ টাকা, আবার এই ১,০০,০০০ টাকা আমরা এখানে বসিয়ে নেবো আগে, তারপর আমরা দেখবো যে কত টাকা এখানে শর্ট আছে। আচ্ছা, এখানে আমাদের টাকা শর্ট ৮০,০০০ ১০,৯০,০০০ ১,০০,০০০টাকা মিল করতে গেলে আরও ১০,০০০টাকা লাগে। সেই টাকাটা আমরা বসাবো ব্যালেন্স সিডি হিসেবে, ১০,০০০টাকা। এই ১০,০০০টাকাকে আমাদের এখানে ৩১শে আগস্ট শেষ হলো, পরবর্তীতে যখন শুরু হবে সেই টাকাটা আমরা শুরু করবো আগস্টের ১ তারিখ ব্যালেন্স বিডি হিসেবে। এখন আমরা আসবো চলমান জেরসকে। চলমান জেরসক মাধ্যমে আমরা ওই নগদান হিসাবেই প্রস্তুত করব। তো সেখানে আমরা লক্ষ্য করব, আমরা ঘর সাজিয়ে নিচ্ছি। আগে গত ক্লাসে আমরা ঘর সম্বন্ধে ধারণা দিয়েছিলাম যে তারিখ, বিবরণ, যাবতীয় বিষয়টা, ডেবিট ক্রেডিট জের বা উদ্বৃত্ত ডেবিট ক্রেডিটের জেরটা আমরা বসাবো। তো এখানে আমরা দেখব যে নগদান হিসাব, নগদান হিসাব একই কথা যে কার কার সঙ্গে সম্পর্ক, সেই সেই হিসাবগুলো আমাদের এই বিবরণের জায়গায় বসাতে হবে। এখানে হচ্ছে মূলধন হিসাব, বিক্রয় হিসাব, নগদান হিসাব, ক্রয় হিসাব, বেতন হিসাব, সেই হিসেবের নামগুলো আমরা এখানে সারিবদ্ধভাবে লিখে নিলাম। এবং পরবর্তী দেখবো যে কোনটা ডেবিট দিকে ছিল, কোনটা ক্রেডিট দিকে ছিল। এখানে আমরা লক্ষ্য করতেছি যে নগদান এখানে ৫ তারিখে ডেবিট দিকে, ১০ তারিখে ডেবিট দিকে, টাকা দুটো ডেবিটে বসালাম, আবার ১২ তারিখে নগদান ক্রেডিট দিকে, টাকা আমরা ক্রেডিট দিয়ে বসালাম, ১৩ তারিখে নগদানের ক্রেডিট দিকে, টাকাটা আমরা ক্রেডিট দিকে বসালাম। এখন আমরা বসার পরে আমরা টাকাটাকে স্থানান্তরিত করব। এখান থেকে আমরা টাকা নিয়ে যাবো ডেবিটের ঘরে ৭০,০০০ থেকে, তারপরে আছে ৩০,০০০ ৭০,০০০ হচ্ছে ১,০০,০০০। এই ১,০০,০০০ টাকা পরে আর নাই। এখন আমরা ক্রেডিটে যাব। ক্রেডিট দিকে গেলে ১,০০,০০০ থেকে আমরা যে ৮০,০০০ বাদ দিয়ে থাকি তাহলে থাকবে ২০,০০০, ২০,০০০ থেকে আমরা যদি ১০,০০০ বাদ দিয়ে থাকি তাহলে থাকবে ১০,০০০। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের আজকের আলোচনা যে আমরা কিভাবে খতিয়ান হিসাব প্রস্তুত করব। সেই খতিয়ান হিসাব আমরা প্রস্তুত করে দেখালাম। তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করো যে কিভাবে আমরা খতিয়ান হিসাব প্রস্তুত করতে পারবো। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।